প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যে পরীক্ষা হলো সেই পরীক্ষার প্রশ্নগুলো তোমরা সম্পূর্ণ মিলিয়ে নাও দেখো দু সালে যে পরীক্ষা হয়েছে প্রথমে তোমরা একটু চটজলদি মিলিয়ে নেবে দেখো ফার্স্ট রয়েছে দেখো প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল দেখো ঠান্ডা লড়াই উত্তর কিন্তু হবে সি এরপরে দেখো রয়েছে দুয়ে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় দেখো বেলগ্রেডে এরপরে দেখো রয়েছে এস এ এল সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কত সালে দেখো উনিশশো বাহাত্তর সালে এরপরে রয়েছে দেখো পরে কোশ্চেন দেখো পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত কত সালে উনিশশো দেখো উনিশশো চুয়ান্ন সালে এরপরে চলো দেখো পরের কোশ্চেন পরে কোশ্চেন কী আছে দেখে নাও সার্ক সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় দেখো উত্তর হবে কিন্তু ঢাকায় ঠিক আছে আর গঠিত হয়েছিল কিন্তু নেপালে ঠিক আছে এরপরে রয়েছে দেখো এক দুই তিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো দু সালে কত তাহলে উত্তর হবে বি পরে কোশ্চেন রয়েছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল দেখো কত সালে দেখো নভেম্বর তেসরা নভেম্বর উনিশশো সালে ঠিক আছে এরপরে চলো দেখো পরে কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কেছিলেন দেখো উত্তর হবে কিন্তু ট্রিকভি ভি লি ওকে উত্তর বি পরে কোশ্চেন দেখো রয়েছে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল দেখো কোথায় উত্তর হবে কিন্তু সান ফ্রান্সিসকো সম্মেলনে হ্যাঁ সান ফ্রান্সিসকো সম্মেলনে উত্তর কিন্তু হবে সি পরে কোশ্চেন দেখো আন্তর্জাতিক বিচারালয়ের বিচারালয়ের বিচারে এলাকা হলো কী দেখো তিনটি উত্তর হবে এ পরে কোশ্চেন দেখে নাও কী আছে হ্যাঁ পরে কোশ্চেন দেখে নাও ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি অনুসৃত হয় দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএসএ ঠিক আছে এরপরে রয়েছে দেখো আমলাতন্ত্র হলো একটি কী দেখো স্থায়ী এরপরে রয়েছে দেখো স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় বলেছেন কে দেখো লর্ড অ্যাক্টন পরে কোশ্চেন দেখো কী আছে বহু পরিচালিত বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল কী উত্তর হবে সুইজারল্যান্ড উত্তর হবে সুইজারল্যান্ড এরপরে দেখো দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থন হলে কে সমর্থক হলেন কে দেখো উত্তর হবে জেএস মিল মানে জন মিল এরপরে দেখো জেমস মিল এটি হবে কিন্তু উত্তর এ ঠিক আছে এরপরে চলে যাওয়া পরের পেজে কী আছে দেখে নাও ন্যায় বিচার এই কোশ্চেন হবে দেখো লর্ড ব্রাইস এরপরে দেখো কি সোনার খাচা আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল এ কথা কে বলেছে সরোজিনী নাইডু এরপরে দেখো রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা পদ্ধতি হলো কী দেখো ভেটো এরপরে রয়েছে দেখো পরে কোশ্চেন রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে দেখো উপরাষ্ট্রপতি এরপরে রয়েছে দেখো জিরো আওয়ার জিরো আওয়ার বলতে জিরো আওয়ার বলতে বোঝায় দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত মানে এক ঘন্টা সময় ঠিক আছে এরপরে রয়েছে দেখো পরবর্তী কোশ্চেন দেখো জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন কে দেখো উত্তর সভাপতি এরপরে রয়েছে দেখো কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত দেখো একশো চুয়াল্লিশটি এরপরে দেখো রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম পৌর কোনটি দেখো কলকাতা পৌর নিগম উত্তর কিন্তু হবে ক এরপরে রয়েছে দেখো ত্রেস্তর পঞ্চায়েত আইনসভা দেখো উনিশশো তেহাত্তর সালে হয় উনিশশো তেহাত্তর সালে হয় দেখেন দেখে নাও ডি এরপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দেখো এসএ কিউ তোর দেখে নাও তোমরা এনপিটি পি কথাটির অর্থ কী দেখো পরে কোশ্চেন পরে কোশ্চেন রয়েছে দেখো এনআইও এনআইওর ফুল ফর্ম কী দেখে নাও নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার ওকে এর পরের কোশ্চেন দেখে নাও দি মেরু কেন্দ্রিক রাজনৈতিক বলতে কী বোঝায় দেখো উত্তর কিন্তু হবে হ্যাঁ বিশ্বের ঠান্ডালরের সময় এই দুই পরস্পরের রাজনীতিকে বলা হয় দি মেরুকেন্দ্রিক রাজনীতি এরপরে আছে মার্শাল পরে কোশ্চেন দেখো মার্শাল মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল দেখো ইউরোপের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্যর পথ সুগম করা পরে কোশ্চেন দেখো প পর্স পর্সডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম কী দেখো জোসেফ স্টারলিনও চা চার্সিল ও ক্লিমেন্ট তিনজনের নাম আমি বলে দিলাম এরপরে রয়েছে দেখো দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটিকে লেখে দেখো উইড্রো উইলসন উইড্রো উইলসন এরপরে দেখো সারকে যে কোনো একটি ত্রুটি উল্লেখ করা দেখো সারকে জোট দেশগুলির মধ্যে মতবিরোধ দেখা যায় এরপরে রয়েছে দেখো লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আঠারোশো ছেচল্লিশ সালে ইংরেজ ও শিখদের মধ্যে এরপরে রয়েছে দেখো কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতি রূপকার দেখো প্রথমভাবে নরসিমারাও তারপরে হবে অটল বিহারী বাজপেয়ী এরপরে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি দেখো পর্তুগালের নাগরিক রয়েছে দেখো আন্ত আন্তোনিও গুতেরেস ঠিক আছে আন্তোনিও গুতেরেস এরপরে রয়েছে দেখো পরে কোশ্চেন জাতিপুঞ্জের অছি পরিষদে যে কোনো দুটি কার্যগুলি উল্লেখ করো দেখো অছি ওছি এলাকাগুলি প্রশাসনিক কর্তৃপক্ষের দেওয়া বার্ষিক রিপোর্ট বিচার বিবেচনা করে এরপরে রয়েছে দেখো অর্থনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম কি দেখো ইকো সক আর রয়েছে দেখো শেষ নিউ এরপরে রয়েছে দেখো বি ফাইভ ফাইভ বা পঞ্চপ্রধান কাদের বলা হয় দেখো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ তারপর ইউএসএস মানে রাশিয়া তারপরে রয়েছে ব্রিটেন ফ্রান্স ও চীন এই পাঁচটি দেশকে দেশকে এরপরে রয়েছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধন কাজ করে তোমরা দেখে নাও এখানে লিখে দিয়েছি এরপরে রয়েছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কী বলা হয় দেখো সনদ বা চার্টার এরপরে রয়েছে দেখো এই প্রশ্নগুলো তোমার স্পিড অফ দিলস গ্রন্থেটি কার লেখা মন্তেস্কু তারপরে রাখে ডুমা দেখে নাও ডুমা কোন দেশের আইনসভা এটি রাশের আইনসভা এরপরে আছে উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থা যে কোনো একটি দেশের নাম লেখো ব্রিটেন ভারতের যে কোনো রাজ্যে রাজ্যপালের যে কোনো একটি বিশেষাধিকার উল্লেখ করে দেখো স্বেচ্ছাধীন ক্ষমতা এবং বিশেষ অধিকার এরপরে দেখো ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি দেখো ভারতের উপরাষ্ট্রপতির রাজ্যপাল রাজ্যসভার সভাপতি হিসাবে কাজ করে থাকে এরপরে দেখো কিচেন ক্যাবিট কি ক্যাবিনেট কি লিখে দিয়েছি এরপরে রয়েছে দেখো পৌরসভার একটি আয় কী লিখে দিয়েছি দেখো বাড়িঘর ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান লাইসেন্স পারমিট থেকে পৌরসভায় করে থাকে এরপর আছে ওয়ার্ড ওয়ার্ড কমিটি কি দেখো লিখে দিয়েছি এরপরে রয়েছে দেখো মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত দেখো পৌর নিগম তোমাদের যদি কোনো এটা সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে দেখো এই ছিল তোমাদের এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পল সায়েন্সের উচ্চ মাধ্যমিকের আজকের পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর তো তোমরা পরবর্তী পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন দিতে থাকো তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো